জি ভাই আমি দেখতেছি প্রিয় বন্ধুরা আপনার একটু দেখতে থাকুন আসলে কি হয় এখানে কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা ভাই ঘটে গেছে কিন্তু একটু আগে এখানে দেখুন এখানে কিন্তু প্রায় একটা ভয়ঙ্কর যাচ্ছিল

পিছনে আসে পিছনে জি ভাই এখান থেকে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা ভালোভাবে দেখতে পারবে এখানে একটা গণ্ডিপ রয়েছে ভাই দেখেন হ্যাঁ ওদেরকে লাল কাপড়ে ফানের মতো করে ধরতে হবে বুঝলেন কি করে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন আসলে ওরা কি করে ওখানে আজকে আপনাদের সরাসরি দেখাচ্ছি কারণ ভাই একটা জিনিস খেয়াল করিস জি ভাই বলেন ওরা ম্যানেজ করবো আমি তো তাই ভাবতেছি ভাই এই

অ্যাটাক করছে কিন্তু প্রিয় বন্ধুরা আপনাদের সবাই প্রিয় সুলতান ভাই কিছু একটা দেখতে পারছি ওখানে আমরা কিন্তু সেখানে যাচ্ছি আপনারা সবাই দেখতে থাকুন ওখানে আমরা কি দেখতে পারি যদি আমরা কিছু দেখতে পারি তা আপনাদের অবশ্যই দেখাবো পুরো এই পুরো এরিয়াটা কিন্তু এই উপরেই থাকে যখনই এখান থেকে নামার প্রয়োজন নেই আমি খেলাধুলা করে আবার কিন্তু এই শিমুল গাছে আসে ওঠে ওই যে একদম কিন্তু মোড়ের পরে নিয়ে চলে আসে ভাই একবার দেখেন

এই বন্ধুরা সুলতান রায় কিন্তু ওখানে একটা গন্ডি করার চিন্তা হবে না অলরেডি একটা গন্ডিও করে ফেলেছে দেখেন লাল কাপড়টা একটা গন্ডি করেছে এই গন্ডির ভিতর ওদের বন্দি করার চেষ্টা করতেছে দেখেন ওরা নিশ্চয়ই এখানে আসবে এই বন্ডির উপর দিয়ে যদি ওরা গাড়িটা নিয়ে যায় আর গাড়িটা এখান থেকে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ পন্ডির কাছে আসার চেষ্টা করতেছে ওনরা ওরা কিন্তু গন্ডের ভিতর আসার চেষ্টা করতেছে ওরা বুঝতে পারেনি যে ওর ভিতর আসলে ওরা বন্দি হয়ে যাবে ভাই সারিদিকে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর সাউন্ড আসছে যে কিন্তু

প্রবন্ধরা গাড়িটা থেকে কিন্তু ওদেরকে তো সরাই দেওয়া হয়েছে হ্যাঁ লাল কাপড় বাজে রাখা যাতে আর স্পর্শ করতে না পারে গাড়িটা এখন আমাদের আয়ত্তে রেখে দি জিও এখানে রাখেন কি কি বলতিছ ভাই ওখানে গাড়ি যাচ্ছে গাড়ি দেয়া যাবে দিয়ে জানা

ওদের ছোটাছুটি করতেছে ওদের গায়ে চাল আপনারা ধরাই দিচ্ছি আমি মেয়ে আমাকে তোদের চুল আজকে ফিরার সিদ্ধান্ত নিয়েছি যাচ্ছিস তোদের চুল আজকে ফিরে ফেলে দেবো কি তো সুবুল গাছের করে যাচ্ছিস তোদেরকে জানাতে দেবো না জানি দেবো না এখান থেকে তোদেরকে ভালোভাবে বলেছি তোরা এখান থেকে যাবি কি না যে আমার উপরে টক্কর দিয়েছিস টক্কর দেওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যে আমার মাথায় রাজকে গেছে

ওদের কিন্তু একটু গাড়ি ছুটতে পারবে না ফরন ভাই জি ভাই গাড়িতে অলরেডি আমার সেই লাল কাপড় লাল সোয়াল একটা বাঁধা আছে ওরা এখান থেকে ভাগ যা পার্শ্বশালে ভাগ যা জি ভাই ঠিক বলেছেন ভাই খুব সুন্দর ভাই

আমি আসতেছি দুই হাত দিয়ে দুটো এক জায়গা হাত দুই হাত দিয়ে দুটোর মাথা চুল ছিঁড়ে ফেলে দেবো ভাই ওরা আমরা হয়তো না ছিঁড়তে পারলে কিন্তু ওরা নিজেরা নিজেকে চুল ছিঁড়ে ফেলে আমি সেই চেষ্টাই করতেছি ওদের তা ওদের দিয়ে কি আমার উপরে ঢেলা নিক্ষাপ করতেছি কত বড় সাহস ওদের হাত মস্কায় এই গাছে কিছু একটা আছে ভাই কি গাছে কি থাকবে ভাই ওরা কিন্তু বসে ওই যে ভাই ওই দেখেন দূরে দূরে মিলিত হয়ে গেছে প্রেমন্দ্র এখনই কিন্তু সেই ইটা লেগে যাবে এখনই আমরা কিন্তু ওইটা দেখার জন্য অধীর আগ্রহে প্রেমন্দ্র দেখেন আমরা এখানে রইছি ওরা নিজেরা নিজেকে তুল ছাড়বে ভাই এই লাশ সুযোগ কিন্তু আমি এখনই ওদেরকে কিন্তু ভাই হ্যাঁ হ্যাঁ ওদের বাড়ি দিয়ে বাইরে চুলমুল চলে আসেন প্রিয় বন্ধুরা হ্যাঁ ওই যে দেখেন দুইটা আমরা আপনি তাড়াতাড়ি কাজ করেন

জি ভাই বন্ধুরা আমরা এখানে থাকবো না জি ভাই সুলতান ভাই কিন্তু তালা দেশে আমরা এখনই এখান থেকে বেরোয় যাব প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো লাইভে আবারও দেখা হবে আল্লাহ হকবার